সিম ও মোবাইল ব্যাংকিং বন্ধ থাকার বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলেন, আগামী 3-4 দিনের মধ্যে সকল নাম্বার এবং মোবাইল ব্যাংকিং সচল করা হবে। পুলিশের স্প্লিন্টারে আহত সজল কুণ্ডু সহ অনশনকারী সকল শিক্ষার্থীর চিকিৎসা চলমান আছে এবং থাকবে। এছাড়া মাননীয় মন্ত্রী সজল কুণ্ডুর শারীরিক অবস্থা বিবেচনায় তার চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন। মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ার আগে আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম। আমরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ও ক্লাস পরীক্ষা শুরু করার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমরা দেশ ও বিদেশের যেসব মানুষ আমাদের পাশে ছিলেন, যারা আমাদের সাহস দিয়েছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, হয়রানিমূলক মামলা শিকার হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের কাছে জাফর স্যার যে আশ্বাস নিয়ে এসেছিলেন সেই অনুযায়ী আমরা আসলে ওই আস্থাটুকু রাখতে চাই, যেহেতু এখন সবাই একটা সেশন জটের ভয় পাচ্ছে এবং আমরা জানি যে উনি এখানে থেকে কিছুদিন যদি এই কার্যক্রম পরিচালনা করেও সেটা ওনার জন্য যেমন লজ্জার হবে, ওগুলো মাথায় রেখে আমরা চাচ্ছি যে সে এখান থেকে চলে যাক, কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম কোনোভাবে যাতে ব্যাহত না হয়, তো সেই কারণে আমরা ভেবেছি যে হ্যাঁ এটা স্বাভাবিকভাবে চলুক। আপনারা সবাই অবগত আছেন, গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের আমন্ত্রণে সাবিপ্রবিতে এসেছিলেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের সকল দাবি আন্তরিকতার সহিত শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের 6টি দাবি এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। আমাদের প্রথম দাবি ছিল ভিসির পদত্যাগ। মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে বলেছেন, ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে, আচার্য এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি মাননীয় আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের কথা বিবেচনায় রাখবেন।